আসসালামু আলাইকুম আমার ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, কারণ সবাই বাসায় আছো। আর নিয়মগুলো মেনে চলছো তো? কি কি নিয়ম বলো তো? তিনটা নিয়ম। বারবার হাত ধুতে হবে 20 সেকেন্ড, হ্যাঁ 20 সেকেন্ড হ্যান্ড ওয়াশ দিয়ে, ভালো সাবান দিয়ে, বা যেটা এতে তোমরা তো দরজা দাদের বাসায় যেটা আছে। আর হলো কি, মাস্ক তোমরা তো বের হো না, যদি বের হও তো অবশ্যই মাস্ক পরতে হবে, বড়রা বের হলে মাস্ক পরবে। আর হলো কি, তোমরা দূরত্বে থাকবে, নির্দিষ্ট দূরত্বে থাকতে হবে, বাসায় তোমরা একসঙ্গে থাকো, কিন্তু বাবা মারা যখন বাড়ি থেকে বাসায় যাবে তাদেরকে জড়ায় ধরবে না, তাদের ব্যাগ ট্যাগ ধরবে না, এগুলো মেনে চলতে হবে। হ্যাঁ, তা ওরা ওনারা যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে তখন কাছে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা আজকে পড়া শুরু করে দিই। দেখি আজকে আমাদের কী আছে পড়া। আর বাংলা, বাংলা আমরা কী করবো? বলা, চেনা, ছবি। আমরা ট থেকে মধ্যাহ্ন পর্যন্ত, এর আগে আমাদের প থেকে নিয়ম পর্যন্ত হয়ে গিয়েছে। তাহলে চলো ট থেকে মধ্যাহ্ন থেকে বলো তো দেখি, পারো? হ্যাঁ আমি জানি তোমরা পারো, ভাষা অনেকে পড়ছে এবং অনেকে আমাকে ধন্যবাদও দিচ্ছে আমাদেরকে, যে ম্যাডাম আপনাদের ক্লাস আমরা দেখছি, ভালো লাগছে। তাহলে চলো আমরা পড়ি, বলো দেখি। ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন। আবার বলো, ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন। আর এখন আমরা শিখবো হলো গে ফলের নাম। বলো তো দেখি, তোমরা দুইটা ফুলের নাম বলো তো দেখি, কি 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 শিখেছ? গোলাপ আর শাপলা। আমিও শিখেছি গোলাপ এবং শাপলা। আজকে আমরা কি শিখবো? ফলের নাম শিখবো। আমরা এখন প্রচুর ফল খাচ্ছি না? কাঁঠাল, আম, জাম, লিচু, তাই না? তাহলে এক্ষেত্রে যে কোনো দুটা ফলের নাম বলে ফেলবে, কিন্তু সম্পূর্ণ বাক্য বলবে, শুধু ফলের নামটুকু বললে ভালো শোনা যায় না। হ্যাঁ, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি দুইটি ফলের নাম বলো, তাহলে তুমি কীভাবে বলবে? বলবে হলো দুইটি ফলের নাম আম ও কাঁঠাল। ঠিক আছে, তাহলে বলো দুইটি ফলের নাম, দুইটি ফলের নাম হলো আম ও কাঁঠাল। এরপর তোমাদের যে বাংলা বইতে আছে, এই যে দেখো তোমাদের যে বাংলা বইটা, হাতের ছোটদের হাতের লেখা, এই বইয়ের যে অক্ষরগুলো আছে এগুলো আমরা লেখা শিখবো। ঠিক আছে, আমরা প্রতিদিন, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা তো নিশ্চয় বই খাতা নিয়ে বসছেন, তো আপনারা একটা করে অক্ষর লিখাবে, পড়বে মুখে 5টি করে অক্ষর, বা যে যেভাবে পারে সেভাবে পড়বে, প্রতিদিনই পড়বে, রিভিশন হয়ে যাবে, কিন্তু আমরা একটা করে অক্ষর লিখবো প্রতিটা সাবজেক্ট থেকে, বাংলা, ইংরেজি, অঙ্ক, আমরা প্রতিটা সাবজেক্ট থেকে একটি করে অক্ষর একদিন করে লিখবো। তো প্রতিদিন আমি 5টা অক্ষর দিয়েছি, আপনারা একদিন একদিন করে লিখাবেন। তো এই বইয়ের 17 পৃষ্ঠা থেকে 21 পৃষ্ঠা পর্যন্ত আমরা 5টি অক্ষর উমাপন্ত আমরা লিখে ফেলবো একদিন একদিন, প্রতিদিন একটি করে অক্ষর। বারবার বলছি সম্বন্ধে অভিভাবকবৃন্দ, বারবার বলছি, এই কারণে যে চাপ দিবেন না, একটি করে অক্ষর লিখবে। তো এইগুলো, এই হাতের লেখাগুলো লিখবে, লিখাবেন বাচ্চাদেরকে। এরপর হলো ইংরেজি। ইংরেজি আজকে আমরা কী পড়বো? আই থেকে কিউ পর্যন্ত, স্মল লেটার অ্যান্ড ক্যাপিটাল লেটার, আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, আমরা এখন রিভিশন দিচ্ছি। ঠিক আছে, আই থেকে কিউ পর্যন্ত বলো তো দেখি, সবাই জোরে জোরে বলো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি কিন্তু, বলো, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, এটা হলো গে ক্যাপিটাল লেটার। ঠিক আছে, এরপর হলো গে স্মল লেটার। দেখো তো স্মল লেটারগুলো ছোট ছোট, তাই না? আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, তোমরা কি চিনো? এখন চিনতে পারো, বলতে পারো? আমি ধরি একটু, তোমরা বলো, এখান থেকে বলো তো দেখি, এটা কি বলো? এটা এম, সাব্বাস, ভেরি গুড। এটা কিউ, এটা কে, গুড। দেখি স্মল লেটার আমরা কি কি করতে পারি বলো তো দেখি, এই যে পি, তোমরা কিন্তু পি আর কিউর মধ্যে ভুল করো, তাই খুব মনোযোগ দিয়ে তোমরা পি আর কিউটা শিখবে। পি এর গোল কোন দিকে থাকে? আমরা যে হাত দিয়ে খাই সেই হাতের দিকে পি এর গোল থাকে, আর তার উল্টা দিকে থেকে হলো কে, কিউর গোল। এটা খেয়াল রাখলে তোমরা পি আর কিউ ভুল করবে না। তাহলে দেখো এটা হলো কি, পি, বলো তো দেখি এটা কি, ছোট একটা টান, এল, গুড। আর এটা কি দেখো, জে। এইভাবে আমরা চেনাগুলো শিখে ফেলবো। ঠিক আছে, এরপর আমরা শিখবো হলো কে ফ্রুটসের নাম। আমরা বাংলায় শিখলাম ফলের নাম, শিখ ফলের ইংরেজি হলো ফ্রুটস, আমরা ফ্রুটসের নাম শিখবো। বলো থাকি ইংরেজিতে বলো, আমের ইংরেজি কি? আমরা পড়েছি অ্যান্টে ম্যাঙ্গো, তাই না? তাহলে ম্যাঙ্গো। আর যেহেতু আমরা কী শিখেছি, জ্যাক ফ্রুট, আমাদের জাতীয় ফল জ্যাক ফ্রুট, তাহলে আমরা জাতীয় ফল, তাহলে বলো দেখি দুইটি ফলের নাম, সে দ্য নেম অফ টু ফ্রুটস, জ্যাক ফ্রুট অ্যান্ড ম্যাঙ্গো। ঠিক আছে, এইভাবে আমরা পড়বো। এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি আবারও বলছি ইংরেজি ক্ষেত্রেও একই কথা বলছি, আমি চার
চারটি লেটার দিয়েছি, চারটি লেটার আপনারা একদিন করে পড়বেন, একদিন আই লিখাবেন, পরের দিন স্মল লেটার লিখালেন, তারপরে যে এভাবে লিখাবেন, ধাপে ধাপে লিখাবেন। তাহলে অ্যালফাবেট বইয়ের যে তোমাদের যে অ্যালফাবেট বইটা আছে, এই অ্যালফাবেট বইয়ের এই যে আই থেকে জে পর্যন্ত তোমরা লিখে ফেলবে আস্তে আস্তে, ঠিক আছে। এরপর চলো আমরা যাই গণিত ক্লাসে। গণিত ক্লাসে আমরা একুশ থেকে ৩০ পর্যন্ত আমরা শিখে ফেলেছি, আজকে আমরা শিখব ৩১ থেকে ৩৫ আর ৩১ থেকে ৩৫, ঠিক আছে। পড়ো ৩১ থেকে ৩৫ বলো তো দেখি, এটা কি ৩ আর এটা ১, ৩ এ ১ ৩১, ৩ ২ ৩২, ৩ ৩ ৩৩, ৩ ৪ ৩৪, ৩ ৫ ৩৫, গুড। আবার বলো তো দেখি, ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫, ঠিক আছে। এবার আমরা ৩১ থেকে পড়ি, হ্যাঁ, এটা তো আমরা চিনি ৩ আর এটা ১, তাহলে ৩ ১ কি হয় ৩১ হয়, ৩ ২ ৩২, ৩ ৩ ৩৩, ৩ ৪ ৩৪, ৩ ৫ ৩৫, গুড। এখন আমরা চেনা শিখি, চলো বলো এটা কত, এটা কি ৩ আর এটা ৪, ৩ ৪ কত হয় ৩৪, ঠিক আছে। না পারলে কি করবে, এখান থেকে পড়ে আসবে, এটা কি ৩ ৪ এখানে আমরা পড়ে আসবো, ৩১ ৩২ ৩৩ তারপর ৩৪, গুড। এইভাবে আমরা শিখে ফেলবো, তাহলে গণিত আমরা ভয় পাবো না, গণিত আমাদের ঝরঝরা হয়ে যাবে। এবার পরে আমরা ৩১ ৩২, আচ্ছা বলো তো দেখি এটা কি, এটা কি ৩, এটা ৩, তাহলে ৩ ৩ কি হয় পাচ্ছ না, তা আমরা এখান থেকে পড়ে আসি, চলো ৩১ ৩২ ৩৩, এটা কি ৩৩, ঠিক আছে। এবার আমরা চেনা শিখে ফেলবো, এবং তোমাদের যে বই আছে দেখো সংখ্যা শেখা, সংখ্যা শেখা বইয়ের আমরা কি করব, সংখ্যা শেখা বইয়ের আমরা ২১ ২২ ২৩ ২৪ আমরা লিখে ফেলবো, ঠিক আছে। একদিন 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 লিখবো ২১ আর ২২, আরেকদিন লিখবো ২৩ আর ২৪, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা লার্নিং নাম্বার, লার্নিং নাম্বার যে দেখো তোমাদের লার্নিং নাম্বার বুক, লার্নিং নাম্বার বুকে আমরা পেজ নাম্বার হলো গেল ২৮ থেকে ২৯, একদিন লিখবো ২১ ২২, এবং নেক্সট ডেতে আমরা লিখবো ২৩ থেকে ২৪, ঠিক আছে। আমরা এইভাবে ধাপে ধাপে পড়বো আর মুখে মুখে পড়াগুলো শিখে ফেলবো, তাই না। আর মোমবাতি তোমরা সবাই আঁকা শিখে ফেলেছো না, রং করেছো কি, আমি কিন্তু দেখবো তোমাদের রং, তাহলে মোমবাতিটা তোমরা সুন্দর করে রং করবে। আর এখন কি বলো, এখন অনেক বৃষ্টি হচ্ছে না, হ্যাঁ, বৃষ্টির দিনে কি করতে হয় জানো, বৃষ্টির দিনে গাছ লাগাতে হয়। যারা বাড়িতে বেড়াতে গিয়েছো, যাদের বাড়িতে জায়গা আছে, তারা অবশ্যই বাবা মার সঙ্গে গাছ লাগাবে, একটি গাছ দুইটি গাছ লাগাবে, বা যারা বাসায় আসছো ফ্ল্যাটে আসছো তারা কিন্তু টবে গাছ লাগাবে, এবং সম্মানিত অভিভাবক আপনারা বাচ্চাদেরকে উৎসাহিত করবে এই গাছ লাগানোর জন্য। তারা এই সময় তারা বাসায় আসছে সময়টা কাটবে গাছের সঙ্গে, তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে, তারা দায়িত্বশীল হতে শিখবে। এবং আরেকটি কথা আমার ছোট্ট বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো, এখন কিন্তু ডেঙ্গুরও মরশুম, তাই না। তাই যাদের আশেপাশে খোলা মাটির পট বা নারিকেলের এই কাটা অংশ বা টায়ার, এগুলো বিভিন্ন বাটি বিভিন্ন রকম হাড়ি পাতিলে ভাঙা অংশ পানি জমে জমে সেখানে ডেঙ্গু হচ্ছে, মশা জন্মাচ্ছে, এবং সেই মশার কামড়ে আমাদের খুব কঠিন অসুখ হয় ডেঙ্গু, খুব সাংঘাতিক অসুখ। তাই এগুলো আমরা হতে দিব না, আজ থেকে আমরা কী করবো, বাবা মার সঙ্গে গিয়ে এগুলো পরিষ্কার করবো, ঠিক আছে। আমরা গোসলের আগে কিন্তু এগুলো আমরা করে এসে গোসল করে ফেলবো, তাহলে আমাদের ভালো লাগবে, আমরা দায়িত্বশীল হব এবং আমাদের বাংলাদেশকে সুন্দরভাবে গড়ব। তোমরা ভালো থাকো, আবার আগামী ক্লাসে দেখা হবে।